টাঙ্গাল শিরোনঙ্গ ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্যানিটাইজার হাত ধোয়ার সাবান ও মাস্ক বিতরণ করা হয় টাঙ্গাল পৌরসভার শিরোনঙ্গ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক বিএনপির সহ প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপনের নেতৃত্বে দু শতাধিক মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার হাত ধোয়ার সাবান ও মাস্ক বিতরণ করা হয় বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি সাদিকুল আলম খোকা হাসানুজ্জামিল শাহিন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শফিকুর ইসলাম শফিকুর রহমান লিটন সাবেক প্রচার সম্পাদক অমর ব্যানার্জী সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মমিনুল হক খান জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র শহর সভাপতি শফিকুর ইসলাম শফি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুর রহমান রিপন মেহেদি হাসান বৃদুল শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মনির হোসেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মুফাজল হোসেন জুয়েল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম সাবেক সহ সাংগঠনিক সম্পাদক টাঙ্গাইল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক জুয়েল প্রমুখ